আসসালামু আলাইকুম, ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি বিরাহিমপুর বাজার। আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন, আমরা এখন আছি বিরাহিমপুর বাজার থেকে থানারপাড়ের দিকে যাওয়ার যে রোডটা আছে ওই রোডটা ধরে আজকের ভিডিওতে আমি থানারপাড় দেখাবো এবং কি লেমুয়া বাজার দেখাবো। তার পরবর্তীতে সাতারপাই এবং কানকিরহাটের যে প্রধান সড়কটা আছে ওই সড়কটার উপর উঠবো, পুরাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো, যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। বিরাহিমপুর বাজারের ভিডিও কিন্তু আমি দিছিলাম এবং কি আমি যে সাতারপাইয়া থেকে বিরাহিমপুর বাজারে আসছিলাম ওই ভিডিওটা দিছিলাম, ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওতে আমি এই রোডটা ধরে সম্পূর্ণ অংশ দেখাবো, পুরাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকের আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ির কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কি এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন এই রোডটা ধরে সামনের দিকে যাব, সামনে আরো কি কি পড়বে পুরাটাই দেখাবো। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো, ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আজকে সম্পূর্ণ ভিডিওটাই থাকবে কিন্তু সাতারপাইয়া ইউনিয়ন সেনবাগ উপজেলা নোয়াখালী জেলা। আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সুন্দর, রোডগুলো কিন্তু ভালো আছে, ওই রকম ভাঙা না। আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি। ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনি জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম, গঞ্জ, হাট, বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো। যে রোডটা ধরে আমরা যাইতেছি এই রোডটার অনেক আগ থেকে মতামত দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই, তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এমনিতে এদিকের আশেপাশে অনেকগুলো এরিয়ার কিন্তু মতামত দেওয়া আছে, যেমন খাজুরিয়া গ্রামের অনেক আগ থেকে মতামত দেওয়া আছে, ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এবং কি ওইদিকে বীরকোট এবং কি কানকিরহাট বাজার থেকে দক্ষিণ দিকে অনেকগুলো মতামত দেওয়া আছে, ওগুলো আমি দেওয়ার চেষ্টা করব, এবং কি সাতারপাই বাজারের দক্ষিণ দিকে অনেকগুলো মতামত দেওয়া আছে, ওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে আরো কি কি পড়বে পুরোটাই দেখাবো।
লেমুয়া বাজার কোন দিকে? আমরা এখন থানারপাড়ে আছি। আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন আমরা কিন্তু থানারপাড় যে বাজার বা দোকানপাটগুলো আছে এগুলো অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি। সামনে আরো কি কি পড়বে পুরাটাই দেখাবো। এদিকের আশেপাশে থেকে কি আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সুন্দর, রোডটা কিন্তু অনেকাংশে ভাঙা, আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি। ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন, ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আমরা এখন লেমুয়া বাজার অতিক্রম করে লদুয়া রাস্তার মাথার ওদিকে যাইতেছি। আপনারা তো অলরেডি ভিডিওর মাধ্যমে দেখতেছেন, লেমুয়া বাজারের আশেপাশে থেকে কি আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি লেমুয়া বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, রোডটাও কিন্তু ভালো, আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমরা সামনের দিকে যাব। সামনে আরো কি কি পড়বে পুরাটাই দেখাবো, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন, ভিডিওর কোন অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এর সামনে কি বাজার? ওটাতে গেলে কি খাজু দিয়ে দিয়ে উঠবো আমরা? কেন এখানে আমরা খাজু দিয়ে যেতেন 17000 করবেন? খাজু দিয়ে বলতে তো এটা মেইন রোডের লগে তো সংযোগ হইছে, এটারে খাজু দিয়ে কয় না দিয়ে? আর একটু সামনে গেলে খাজু দিয়ে, আর একটু সামনে দাঁড়াইলে খাজু দিয়ে। কেন? আচ্ছা, ধন্যবাদ।
এই রোডটা কিন্তু অনেক সুন্দর, রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। লদুয়া রাস্তার মাথা আমাদের থেকে কিন্তু বেশি দূরে না, আর মাত্র 2 কিলোমিটার আছে, আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। এদিকের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কি এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমরা সামনের দিকে যাব, সামনে আরো কি কি পড়বে পুরাটাই দেখাবো। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল লাগতেছি, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন। এই রোডটা কিন্তু অনেক সুন্দর, রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কথাটা কিন্তু আমি এর আগেও বললাম, তার পরবর্তীতেও বলতেছি, আসলে যেটা সুন্দর ওটা সুন্দর বলতে হয়। আর একটু সামনে গেলে সাতারপাই এবং কানকিনহাটের যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা পড়বে। তো আজকের ভিডিওতে আমি এই রোডটা ধরে ওই সড়কটা পর্যন্ত যাব, তারপরে ভিডিওটা আমি শেষ করব। আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি ন্যাচারাল রাখছিলাম, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফেনি নোয়াখালীর সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন।